হ্যালো গাইস, আমি আজকে আবার চলে এলাম একদম একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমি বর্তমানে এখন জ্ঞান মাস্টারে 38,000 স্কোর নিয়ে আছি। আর আমি আজকে এটা দেখবো যে আমি 38,000 স্কোর নিয়ে যদি ল্যান্ডিং করেই এলিমিনেট হয়ে যাই তো হায়েস্ট আমাকে কত মাইনাস দিতে পারে। ঠিক আছে, তো কত মাইনাস দিচ্ছে এটা দেখার জন্যে পুরো ভিডিওটা দেখো, আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা যত পারো শেয়ার করে ভাইরাল করো যে একটা 38,000-এর স্কোরের গ্যান মাস্টার প্লেয়ার ল্যান্ডিং করেই যদি এলিমিনেট হয়ে যায় কত মাইনাস দেবে এটা তোমার ফ্রেন্ডদেরকেও জানাও, আর দেখো তোমরা কি হয়। ঠিক আছে, দেখো আমরা লবির মধ্যে চলে যাব। এবার আমরা লবিতে চলে এসেছি, এবার দেখা যাক। বেশি বেশি করে শেয়ার করো, ওকে, এই ভিডিওটা ভাইরাল যেন হয়ে যায়। আর সাবস্ক্রাইব তো জানো তো, একটা গ্র্যান্ড মাস্টার প্লেয়ারের গ্র্যান্ড মাস্টারে উঠতে 38,000 স্কোর করতে পুরো দিন রাত গেম খেলতে হয় গাইস। তো আমি ইচ্ছে করে ভিডিও বানানোর জন্য তোমাদেরকে দেখানোর জন্য কত মাইনাস লাগে তো আমি মাইনাস খাচ্ছি ইচ্ছে করে। তো একটা সাবস্ক্রাইব তো করা উচিত, সাবস্ক্রাইব না করে থাকলে, চ্যানেলে নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করা উচিত। আর তোমাদের জন্য, তোমাদের দেখানোর জন্য মাইনাস খাচ্ছি, তো ফ্রেন্ডদের সাথে শেয়ার করো প্লিজ গাইস, প্লিজ শেয়ার করো, তবে না এই ধরনের ভিডিও বানাতে ভালো লাগবে আরও। দেখি পরের সিজনে রিজেন ট্রাই করার ইচ্ছা আছে, যদি রিজেনের মধ্যে ঢুকতে পারি দেখা যাক কি হয়। তো তোমরা দেখো আমি লাল ড্যামের কাছে চলে এসেছি, আর এই দেখো আমি জ্ঞান মাস্টারেও রয়েছি, না এলিমিনেট হয়ে গেলাম। এবার দেখো যে কত মাইনাস দেয় আমাকে, দেখা যাক কত মাইনাস দেয় গাইস। অনেক কষ্ট করে প্লাস করেছিলাম গাইস, তোমাদের জন্য মাইনাস খেয়ে দেখালাম। ও ভাই সাব, ফাইনালি 141 হাইয়েস্ট মাইনাস, হাইয়েস্ট মাইনাস 38,000 স্কোর থাকাকালীন 141। দেখো 14 স্কোয়াড ছিল, 14 নম্বর স্কোয়াডই হয়েছি। তো এত স্কোর করে, এত কষ্ট করে প্লাস করার পরেও তোমাদেরকে দেখানোর জন্য মাইনাস খেলাম। তো প্লিজ শেয়ার করো অনেক ফ্রেন্ডের সাথে, গ্রুপে শেয়ার করে দিও, আর লাইক করো, আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ওকে,